শিক্ষার্থীবিন্দু তোমাদেরকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা লাস্ট ক্লাসের মধ্যে কতটুকুতে ছিলাম আমরা রিলেশনশিপ আমাদের চলতেছিল আমরা রিলেশনশিপ শেষ করতে পারি নাই আজকে আমরা চেষ্টা করবো রিলেশনশিপের একটা শেষ অংশ ছিল সেটা শেষ করতে আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রিলেশনশিপের আমরা চারটি প্রকার বলেছিলাম যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ওয়ান টু মেনি রিলেশনশিপ মেনি টু ওয়ান রিলেশনশিপ আর হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ আমি চতুর্থ নাম্বার যে মেনি টু মেনি রিলেশনশিপ যে বিষয়টা বললাম সেটা বাকি ছিল আমি সেটা দেখিয়ে এখন সামনে আরেকটু যাওয়ার চেষ্টা করব তাহলে আমরা চার নাম্বারে ছিল হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ মেনি টু মেনি রিলেশনশিপ তোমাদেরকে একটি কথা বলেছিলাম যে মেনি টু মেনি রিলেশনশিপ আমরা যদি দেখাতে চাই তাহলে এখানে তৃতীয় আরেকটি টেবিল লাগবে যেহেতু রিলেশনশিপটা আমরা দুটি ভিন্ন টেবিল দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম তাহলে মেনি টু মেনি রিলেশনশিপের ফাইনাল রিলেশনশিপে দেখার জন্য আমাদের তৃতীয় আরেকটা টেবিল লাগবে যেটাকে আমরা বলি হচ্ছে জাংশন টেবিল তাহলে বিষয়টাকে আমি একটু সহজে বোঝানোর জন্য বলি তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে যে মেনি টু মেনি রিলেশনশিপ আসলে দুইটা রিলেশনশিপ মিলে হবে যদি একটা সংজ্ঞা দ্বারা করে এতে চাই যে মেনি টু মেনি রিলেশনশিপ আসলে কি জিনিস তাহলে আমরা এরকমটা বলতে পারি যে ডেটাবেজের অন্তর্গত কোনো একটি ডেটা টেবিলের একাধিক ডেটা বা রেকর্ডের সাথে ওপর কোনো ডেটা টেবিলের একাধিক ডেটা বা রেকর্ডের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ আমি দুই ক্ষেত্রে কিন্তু একাধিক একাধিক কথাটা ব্যবহার করেছি যদি সংক্ষেপে আমি দেখাইতে চাই তাহলে কীরকম হবে মনে করো এটা হচ্ছে আমাদের একটা ডেটা টেবিল আর এটা আর একটা ডেটা টেবিল এখানে আমি যদি মনে করি এটা হচ্ছে ক্রেতার জন্য ক্রেতাদের টেবিল যে বাজারের মধ্যে কয়েকজন ক্রেতা গেল আর এটা হচ্ছে দ্রব্য আমি বাজার থেকে কয়েকজন ক্রেতাকে এখানে নিয়ে আসলাম ধরো এখানে আসলো কামাল আসলো জামাল করিম আমি তিনজন ক্রেতাকে ক্রেতার টেবিলে জায়গা দিলাম আর দ্রব্যের টেবিলে আমি দিলাম কয়েকটি দ্রব্যের ধরো চাল ডাল মাছ এই তিনটা দ্রব্যকে আমি দ্রব্য টেবিলের মধ্যে রাখলাম আমি যদি এই দুইটা টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ দেখাইতে চাই তাহলে কি হবে সেটা হচ্ছে যে মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে যেটা হয় আমি বললাম যে মেনি টু মেনি রিলেশনশিপকে যদি ভাঙি তাহলে আমরা সেখানে ওয়ান টু মেনি এবং বিপরীতক্রমে ওয়ান টু মেনি আমি কথাটাকে আরেকবার বলি যে ওয়ান টু মেনি এবং বিপরীতক্রমে ওয়ান টু মেনি এই দুটা রিলেশনশিপের একটা কম্বিনেশন পাবো যেমন মনে করো জামাল বাজারে গেল আমি মেনি টু মেনি রিলেশনশিপ দেখাবো তবে দুইটা ভিন্ন উপায়ে হবে জামাল বাজার থেকে চাল ক্রয় করলো এবং জামাল বাজার থেকে মাছ ক্রয় করলো এতটুকু পর্যন্ত যদি আমি রেখে দিই তাহলে এটা হবে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ কেন যে একজন ক্রেতা একাধিক দ্রব্য বাজার থেকে সে ক্রয় করে নিয়ে আসলো তাহলে এই পর্যন্ত যে সম্পর্কটা সেটা হচ্ছে ওয়ান টু মেনি কারণ এক থেকে একাধিকের সাথে একটা সম্পর্ক হলো আচ্ছা বিপরীতক্রমে একটা শব্দ বলছিলাম আমি বলছিলাম যে মেনি টু মেনি সম্পর্ক হচ্ছে ওয়ান টু মেনি এবং বিপরীতক্রমে ওয়ান টু মেনি রিলেশনশিপের একটা কম্বিনেশন বিপরীতক্রম মানে আমি যদি এবার এই দ্রব্যের টেবিল থেকে চিন্তা করি মনে করো এখানে একটা দ্রব্য হচ্ছে ডাল যদি আমি মনে করি যে এই ডাল দ্রব্যটাকে ক্রয় করলো কামাল বিপরীতক্রমে আসলাম কারণ ডাল থেকে আমি তীর চিহ্নটা দ্রব্যের মানে ক্রেতার দিকে এবার ইউজ করলাম আবার ডাল ক্রয় করলো কে করিম তাহলে যদি আমি এবার চিন্তা করি যে ডাল থেকে শুরু করি যাহলে ডাল ক্রয় করছে হচ্ছে কামাল আবার ডাল ক্রয় করলো হচ্ছে করিম তাহলে দ্রব্যের সাপেক্ষে এটা কিন্তু আবার হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ একটা হচ্ছে ক্রেতার সাপেক্ষে ক্রেতার সাপেক্ষে কখন বলবো যখন ক্রেতা থেকে আমি দ্রব্যের দিকে যাব যেমন জামাল থেকে আমি গেলাম হচ্ছে ডালের কাছে কারণ তীর চিহ্নটা ডালের বরাবর আছে আবার জামাল থেকে আসছি হচ্ছে মাছের নিকট তাহলে জামালের সাপেক্ষে মানে ক্রেতার সাপেক্ষে যদি সম্পর্ক চিন্তা করি তাহলে সেটা হবে ওয়ান টু মেনি কারণ একজন ক্রেতা একাধিক দ্রব্য ক্রয় করলো আবার দ্রব্যের সাপেক্ষে যদি ভাবি তাহলে কি হবে ডালের সাপেক্ষে ডাল ক্রয় করলো হচ্ছে কামাল এবং ডাল ক্রয় করলো হচ্ছে করিম তাহলে দ্রব্যের সাপেক্ষে সম্পর্কটা হচ্ছে ওয়ান টু মেনি তার মানে আমার এই টেবিল দুটির মধ্যে দুইটা সম্পর্ক আছে ক্রেতার সাপেক্ষে ওয়ান টু মেনি দ্রব্যের সাপেক্ষে ওয়ান টু মেনি এই দুইটা সম্পর্ক মিলে যেটা হল সেটা হচ্ছে মেনে টু মেনি রিলেশনশিপ মেনে মেনে টু মেনি এই জন্যে আমি বলেছিলাম যে মেনি টু মেনি রিলেশনশিপের মধ্যে দুইটা সম্পর্ক আসলে একসাথে আমরা দেখি একটা হচ্ছে ওয়ান টু মেনি আবার ক্রমে ওয়ান টু মেনি এখন এই সম্পর্কটাকে যদি আমরা এখানে যদি বলি শুধু আমরা এই ডেটার সাহায্যে দেখাইছি সম্পর্কটাকে আমরা বলতে পারবো কিন্তু এখন যদি রেকর্ড দিয়ে আমরা দেখাইতে চাই তাহলে কি হবে রেকর্ডের সাহায্যে দেখাইতে গেলে আমাদেরকে দু আরেকটা তৃতীয় আরেকটা টেবিল লাগবে আমি সেই দিকেই যাচ্ছি তোমরা একটু লক্ষ্য করো আমি দুইটা টেবিল নিয়ে কাজ করব মনে করো এটা একটা টেবিল তার পাশে আমি আরেকটা টেবিল নিলাম দুইটা টেবিল নিলাম এখানে আমি কয়েকটা রেকর্ডকে জায়গা দেব সেম আমি এটাকে একটু বড় করে নিচ্ছি আমি দুইটা টেবিলে নাম দেব এবং রেকর্ড বসাবো এটা মনে করো আমি যদি এটাকে ভাবি অর্ডার টেবিল একটু তোমরা তো থাকবে মনে করো এটা হচ্ছে অর্ডার টেবিল আর এটাকে আমরা ভাবতে পারি প্রোডাক্ট টেবিল প্রোডাক্ট টেবিল অর্ডার টেবিলের মাধ্যমে আমি কয়েকটা প্রোডাক্টের ধরো অর্ডার করব মনে করো এটা হচ্ছে অর্ডার নং আর এটাকে ধরতে পারি আমরা সর্বরহকারী প্রতিষ্ঠান আর এটাকে ধরো তারিখ মানে হচ্ছে আমি কতগুলি দ্রব্য কিনতে চাই যেহেতু অর্ডার টেবিল বললাম যে আমি কতগুলো দ্রব্য কিনবো সেটা অর্ডার দিচ্ছি এক একটা কোম্পানি থেকে যে অর্ডার নং হচ্ছে এক দুই তিন আর চার চারটা দ্রব্যের অর্ডার করলাম প্রথম দ্রব্যটা দিলাম হচ্ছে ধরো রানা এন্টারপ্রাইজ থেকে রানা এন্টারপ্রাইজ থেকে দ্বিতীয়টা মনে করো দিলাম হচ্ছে ক্লাসিক ক্লাসিক প্রিন্টার্স থেকে তৃতীয়টা দল ধরে দিলাম হচ্ছে সুমন প্রোডাক্টস থেকে আর চতুর্থটা মনে করো আবার রানা এন্টারপ্রাইজ থেকে দিলাম রানা এন্টারপ্রাইজ থেকে তারিখ মনে করো এটা হচ্ছে পাঁচ ছয় বারো এটা ধরো আট আট বারো একটা ডেট দিলেই হচ্ছে দশ নয় বারো আর এটা ধরো বারো 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 অর্থাৎ অর্ডার টেবিলে আমি কতগুলি প্রোডাক্টের অর্ডার করলাম আর প্রোডাক্ট টেবিলের মধ্যে আমি এখানে আবার প্রোডাক্ট কি কী প্রোডাক্ট আমি দেব যেমন এখানে এক একটা চারটা ভিন্ন কোম্পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম আমি উল্লেখ করেছি যদিও রানা এন্টারপ্রাইজ দুইবার উল্লেখ আছে সমস্যা নেই এখন কথা হচ্ছে আমি কি কি প্রোডাক্ট অর্ডার করব। সেটা হচ্ছে বিষয় তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট নং এখানে বর্ণনা লিখতে পারি মানে হচ্ছে আমি কি কি জিনিস কিনবো আর হচ্ছে দাম প্রোডাক্ট নং ধরো এক দুই তিন চার আর এখানে আমি যদি মনে করি যে একটা হচ্ছে এ ফোর সাইজ নরমাল কাগজ আর ধরো এ ফোর সাইজ অফ সেট কাগজ এ থ্রি সাইজ নরমাল এ থ্রি সাইজ অফসেট দাম মনে কর এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ পাঁচশো চারশো তিনশো পঞ্চাশ এরকমভাবে আমি কয়েকটা দাম বলতে পারি যে আমার দুইটা টেবিল এখানে দুইটা টেবিলের মধ্যে একটা হচ্ছে অর্ডার টেবিল আর একটা হচ্ছে প্রোডাক্ট টেবিল এখন অর্ডার টেবিলে হচ্ছে আমি যে প্রতিষ্ঠান থেকে আমার জিনিসগুলোকে অর্ডার করবো আর প্রোডাক্ট টেবিলে হচ্ছে সেই প্রোডাক্টগুলা এখন আমি তৃতীয় আরেকটা টেবিলে যাওয়ার আগে যদি মনে করি এরকমটা হইতে পারে যে এক নাম্বার অর্ডার নং যেটা আছে রানা এন্টারপ্রাইজ সেই রানা এন্টারপ্রাইজ থেকে আমি এখানে যে চারটি প্রোডাক্ট আছে সেই চারটি প্রোডাক্ট থেকে একাধিক প্রোডাক্ট ক্রয় করতে পারি এটা হচ্ছে একটা বিষয় আবার দ্বিতীয় হতে পারে যে প্রোডাক্ট টেবিলের যে কোনো একটা প্রোডাক্ট ধরো তুমি এখানে এ ফোর সাইজ অফসেট কাগজটা সেই এ ফোর সাইজের অফসেট কাগজটাকে আমি একাধিক জায়গা থেকে নিতে পারি এটা হচ্ছে ভিন্ন জিনিস অর্থাৎ মিনি টু মিনি সম্পর্কটা যেহেতু দুই পাশ থেকে আমরা ওয়ান টু মিনি ওয়ান টু মিনি সম্পর্ক বলে থাকি এই জন্য এই এই দুইটা টেবিলের মধ্যে ডাক টেনে দেখানোর চাইতে তৃতীয় আরেকটা টেবিলের মধ্যে জাস্ট একটা আইডিয়া করে দেখানো হয়ে থাকে আর তৃতীয় টেবিলের মধ্যে যাবে শুধুমাত্র এই দুইটা টেবিল থেকে তাদের প্রাইমারি যে কি আছে সেটা যেমন এই টেবিলের মধ্যে অর্ডার নাম হচ্ছে তার প্রাইমারি কি। এই টেবিলের মধ্যে প্রোডাক্ট নাম হচ্ছে তার প্রাইমারি কি। আমরা যদি আরেকবার একটু বলি যে অর্ডার টেবিলের প্রাইমারি কি এর যে কোনো একটা অর্ডার নং ধরো তিন এই তিন নং অর্ডার নংটা মানে সমন প্রোডাক্ট এই সমন প্রোডাক্ট থেকে আমি এই প্রোডাক্ট টেবিলের একাধিক প্রোডাক্ট ক্রয় করতে পারবো এটা হচ্ছে আমার একটা ধারণা বিপরীতভাবে আবার হইতে পারে যে প্রোডাক্ট টেবিলের মনে করো এই দুই নং প্রোডাক্ট যেটা আছে অর্থাৎ এ ফোর অফসেট কাগজ এই সাইজ কাগজটা আমি চাইলে এখানের এই অর্ডার টেবিলের যে কোনো একাধিক মানে একটা অথবা দুইটা বা তিনটা আমি মনে করব একাধিক আমি অর্ডার টেবিলের যে কোনো একাধিক সর্বরাগের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারি মানে হলো তিন থেকে মানে তিন নং সমান প্রোডাক্ট একাধিক প্রোডাক্ট আমাকে দিতে পারে এটা একটা বিষয় আবার হইতে পারে আমি এই পাশ থেকে ধরো চার নং যে প্রোডাক্ট আছে সেই চার নং প্রোডাক্টটাকেই আমি এখানে সর্বরাকারী একাধিক প্রতিষ্ঠান থেকে নিতে পারি এই হচ্ছে বিষয়টা এই জন্য এখানে দাগ টেনে না দেখিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে তৃতীয় আরেকটা টেবিল দিয়ে শুধুমাত্র প্রাইমারি কি দুটিকে নিয়ে আর একটা এক্সট্রা তুমি চাইলে কোনো ফিল্ড সংযোগ করতে পারো এখান থেকে কোনো ফিল্ড নিতে পারো অথবা নতুন অন্য একটা ফিল্ড দিয়ে জাস্ট দেখানো হয়ে থাকে যে আমি এই দুইটা টেবিলকে কিভাবে এই মেনি টু মেনি সম্পর্কের মধ্যে নিয়ে আসতে পারি যেমন যদি আমি এখানে আরেকটা টেবিল মেনি টু মেনি সম্পর্কের জাংশান টেবিল যেটাকে বলা হয় সম্পর্কটা দেখানোর জন্য সেই টেবিলটাকে নেই শুধু মাত্র তুমি যেই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করছো সেই দুইটা টেবিলের প্রাইমারি কে নিয়ে আসবে আর তাদের সাথে একটা মানে যেই এক যে কোনো একটা নতুন করে ফিল্ড যুক্ত করে দিবে যে ফিল্ডটা দিয়ে আমি প্রাইমারি কীগুলোকে বোঝাইতে পারবো মনে করো এখানে আমি তিনটা ফিল্ড নিলাম তাহলে আমার এটা হচ্ছে জাংশন টেবিল জাংশন টেবিল মানে হচ্ছে আমার এই অর্ডার টেবিল এবং প্রোডাক্ট টেবিল দুটির মধ্যে মিনিট টু মিনিট সম্পর্ক দেখানোর টেবিল তাহলে আমি জাংশন টেবিলের প্রথম ফিল্ডের মধ্যে যদি অর্ডার নং নিয়ে আসি অর্ডার নং আর দ্বিতীয় ফিল্ডে নিয়ে আসলাম প্রোডাক্ট নং প্রোডাক্ট নং আর এখানে মনে করে একটা দিলাম যে গ্রহণকারী যে মালগুলি কেউ একজন গ্রহণ করলো তার নাম দিলাম এখন যেহেতু আমার এখানে এই অর্ডার নং যে কোনো অর্ডারের একটি প্রোডাক্ট আমি এখানে যে কোনো মানে একটা অর্ডার নং থেকে যে কোনো একাধিক মানে একাধিক প্রোডাক্ট নিতে পারি আবার এখানের যে কোনো একটা প্রোডাক্টকে এখানে একাধিক কোম্পানি থেকে নিতে পারি আমি জানি না কার কাছ থেকে কি নেওয়া যাইতে পারে এই জন্য এখানে কোনো ধরনের রেখা না টেনে বা ওই পাশে কোনো রেখার মধ্যে না গিয়ে মানে আমরা যেমন ওয়ান টু মেনে অথবা মেনি টু ওয়ান ওয়ান টু ওয়ান সম্পর্ক আগে দেখানোর সময় ডাক টেনে টেনে দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করেছিলাম এখানে সেই কাজটি না করে শুধুমাত্র জাংশন টেবিলের মধ্যে দুই টেবিল থেকে তাদের প্রাইমারি কীগুলি নিয়ে আর একাধিক এক বা একাধিক নতুন যুক্ত করে আমি সম্পর্কটা দেখাই দেবো শুধু অর্ডার টেবিলের মধ্যে অর্ডার নগের মধ্যে অর্ডার টেবিল থেকে আমি তার প্রাইমারি কী এর যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো নিয়ে যাব প্রোডাক্ট টেবিল থেকে প্রোডাক্টের যে ডেটাগুলো ছিল প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট নগের সেইগুলো নিয়ে যাব আর এখানে তাহলে আমার দুই টেবিল থেকে তাদের প্রাইমারি কি চলে আসছে আর এখানে গ্রহণকারী মনে করো যে একজন যে কোনো নাম সুমন মাল গ্রহণ করলো সুমন হাসান কামাল জামাল এরা মালগুলি গ্রহণ করলো মেন কথা হচ্ছে মেনেটোমেরি সম্পর্কের ক্ষেত্রে যে দুইটা টেবিলের সম্পর্ক স্থাপন করব। সেই দুইটা টেবিলের প্রাইমারি কি গুলাকে আরেকটা টেবিলে দেখিয়ে তার সাথে এক বা একাধিক নতুন কোনো ফিল্ড যুক্ত করে আমি দেখাই দেব এটি হচ্ছে মেনেটোমেরি সম্পর্কটা তাহলে আমি মেনেটোমেরি সম্পর্ক আরেকটু বলে চলে যাচ্ছি যে মেনেটোমেরি সম্পর্ক মানে হচ্ছে ডেটা টেবিলের কোনো একটা টেবিলের একাধিক ডেটা অথবা রেকর্ডের সাথে অন্য আরেকটা ডেটা টেবিলের একাধিক ডেটা অথবা রেকর্ডের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে মেনে সম্পর্ক আর সম্পর্কের ক্ষেত্রে কি হয় যে এখানে তৃতীয় আরেকটা টেবিল দিয়ে সেই সম্পর্কটাকে দেখানো হয় আর তোমরা একটা জিনিস খেয়াল করবে আমরা যখন ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু ওয়ান সম্পর্ক অর্থাৎ আগের তিনটা সম্পর্ক দেখিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি একটু লক্ষ্য করে থাকো বা আগের ক্লাসটা দেখে থাকো সেখানে দেখেছিলে যে যেই দুইটা টেবিলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করেছিলাম সেই দুইটা টেবিলের মধ্যেই কিন্তু প্রাইমারি কী আসলে ছিল একটাই সেম অর্থাৎ একই নামের ছিল এখানে কিন্তু ভিন্ন হয়ে গেল। কারণ এটা প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট নং ছিল তার প্রাইমারি কি আর এটা প্রোডাক্ট অর্ডার টেবিলের ক্ষেত্রে অর্ডার নং আর প্রোডাক্ট টেবিলের ক্ষেত্রে প্রোডাক্ট নং ছিল প্রাইমারি কি। মানে হচ্ছে দুইটা ভিন্ন টেবিল এটা বোঝার একটা সুবিধা হচ্ছে যে মেনে টু মেনি সম্পর্ক যখন আমরা দেখব তখন দেখবে যে যেই টেবিল দুটা দেওয়া থাকবে সেটা একদম ডিফারেন্ট দুটা টেবিল থাকবে এরকম ডিফারেন্ট দুটা টেবিল দিয়ে যদি তোমাদের কাছ থেকে জানতে চায় যে কি ধরনের সম্পর্ক এদের মধ্যে থাকতে পারে তাহলে তোমরা বুঝে নেবে যে সেখানে মেনি টু মেনি সম্পর্ক হতে পারে সেটা হচ্ছে বিষয় আমি এর মধ্যে আর কথা না বাড়িয়ে তোমাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল রিলেশনশিপ পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে থাকে তোমরা যদি বিগত দিনের প্রশ্ন দেখে থাকো তাহলে সেটা পাবে আরেকটা অংশ আমরা একটু যাবো সেটা হচ্ছে ডেটাবেস তৈরি করার জন্য আমরা যে এই ডেটা টেবিলগুলা ব্যবহার করেছি এই ডেটা টেবিলের মধ্যে দেখো এখানে যেমন তিনটা ফিল্ড ছিল নং একটা ফিল্ড বর্ণনার একটা ফিল্ড দামের একটা ফিল্ড এই ফিল্ডের মধ্যে আমরা যে ডেটাগুলা বসাইছি সেই ডেটাগুলোর কিন্তু টাইপ আছে ডেটা টাইপ মানে কোনটাকে কি টাইপের ডেটা বলা হয় আমরা এখন ডেটা টাইপ সম্পর্কে কিছু কথা বলবো ডেটা টাইপ বলার জন্য আমি একটা নতুন টেবিল বানাবো যেমন এখানে যদি আমি বলি যে এই টেটা টেবিলটার মধ্যে তিনটা ফিল্ড তিনটা ফিল্ডের মধ্যে তিন ধরনের মান বসানো আছে এবং এই তিনটা ফিল্ডের ডেটা তিনটা ভিন্ন টাইপের এরকম অনেকগুলো টাইপের ডেটা থাকে তোমাদের কাছে অনেক সময় প্রশ্ন জানতে চাওয়া হয় মনে করো রিলেশনশিপের মধ্যেই দুইটা টেবিল দেওয়া থাকলো দিয়ে তোমাকে বললো যে প্রোডাক্ট টেবিলের মধ্যে যে ডেটাগুলো বসানো আছে তারা কি কি টাইপের ডেটা আছে বলো তাহলে তোমার এখানে প্রোডাক্ট নং এই নাম্বারগুলো কোন টাইপের ডেটা এরপরে বর্ণনার মধ্যে যে লিখাগুলো আছে এইগুলো কোন টাইপের ডেটা দামের মধ্যে যে ডেটাগুলো বসানো আছে সেটা কোন টাইপের ডেটা এই নামগুলি জানতে চাওয়া হয় আমরা এখন দেখবো যে এখানে আরও কিছু নতুন ফিল্ড যুক্ত করে আমি নতুন একটা টেবিল বানিয়ে কিছু ডেটা টাইপ তোমাদেরকে বলার চেষ্টা করি তোমরা লক্ষ্য করবে তাহলে আমরা নতুন আরেকটা টপিক্স ধরতে পারি সেটা হচ্ছে ডেটা টাইপ মানে ডেটা টেবিলের মধ্যে আমরা যে রেকর্ড অথবা ডেটাগুলিকে বসানো হয় সেগুলো কোন টাইপের আমি হেডলাইনটা দিলাম হচ্ছে ডেটা টাইপ আচ্ছা আমরা একটা টেবিল চিন্তা করি মনে করো একটু বড়ো করে আমি নেব এখানে ধরো সিরিয়াল নাম্বার এটার রাখলাম হচ্ছে রোল এখানে থাকলো হচ্ছে নেম অ্যাড্রেস তারপরে দিলাম হচ্ছে ধরো ফি পেমেন্ট ডেট আর এটা ধরো হচ্ছে পেমেন্ট আরও আমি চাইলে এরকম ফিল্ড নিতে পারি এখানে তাহলে দুই চার ছ ষাটটা ফিল্ড নিলাম তাহলে ষাটটা ফিল্ড নিয়ে আমি কথা বলি তাহলে ষাটটা ফিল্ডের মধ্যে আমি দেখো ষাটটা হেডলাইন ব্যবহার করেছি ষাটটা ভিন্ন ধরনের আমি ফিল্ড নিয়েছি এখানে একটা সিরিয়াল নং একটা হচ্ছে রোল নং আরও আমি চাইলে নিতে পারতাম মোবাইল নং নিতে পারতাম ফাদার্স নেম মাদার্স নেম হ্যাঁ এরকম অনেক কিছু আসতে পারতো আমি নেই নাই আমি এগুলোর মধ্যেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এদের মধ্যে যে ডেটাগুলো আমি বসাবো তারা কোন টাইপের ডেটা হতে পারে আমি তিনটা রেকর্ডের জন্য গড় নিলাম কিন্তু রেকর্ড দুইটা বসাবো মনে করো সিরিয়াল নং হচ্ছে ওয়ান সিরিয়াল নং টু আচ্ছা আরেকটা গড় বানিয়ে নিলাম সিরিয়াল নং হচ্ছে থ্রি আর রুল এখানে মনে করো এটা রুল হচ্ছে ওয়ান এসে রুল হচ্ছে পাঁচ তার রুল হচ্ছে দশ রুলগুলো ভিন্ন নিলাম নামের মধ্যে আমি তিনটা নাম নেব কামাল জামাল হাসান এড্রেস আমি একটা অ্যাড্রেস একটু বসাই দিচ্ছি মনে করো এখানে হতে পারে কি আমি নাম দিলাম স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের নাম স্টুডেন্ট ইনফরমেশন তার অ্যাড্রেসটা ধরো একটা নাজির পাড়া চাঁদপুর সদর চাঁদপুর সাপোজ তার ফি কলেজের ফি এখানে এরকম তাদেরও অ্যাড্রেস আছে আমি একটা লিখলাম ফি হিসাবে তার মনে করো ফি হচ্ছে পাঁচশো টাকা তার চারশো টাকা তারও পাঁচশো টাকা আর পেমেন্ট ডেট হচ্ছে যে ডেটে সে পেমেন্ট করবে বা করেছে মনে করো ডেট একটা দিলাম ছয় চার বিশ বিশ সে ডেট থাকবে আর পেমেন্ট সে করছে কিনা ইয়েস সে মনে করো নো আর শিওদুল্লাহ ইয়েস এটা হচ্ছে মনে করো আমার একটা ডেটা টেবিল নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন এখন তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হলো যে এই যে টেবিলটা আছে টেবিলের মধ্যে যে ফিলগুলি আমি ব্যবহার করলাম সেই ফিল্ডগুলিতে কী কী ধরনের ডেটা ব্যবহার করা হয়েছে এখন সিরিয়াল নং একটা আছে রুল নং একটা নেম অ্যাড্রেস ফি পেমেন্ট ডেট আর হচ্ছে পেমেন্ট আমি এইগুলি নিলাম এই যে সিরিয়াল নং সিরিয়াল নংটা তোমরা চিন্তা করা যায় সিরিয়ালটা হচ্ছে ধারাবাহিকভাবে আসতে থাকে এক দুই তিন চার পাঁচ এরকমভাবে আসবে আর রুলের ঘরে কিন্তু আমি রুল ধারাবাহিকভাবে নেই নাই তিনজন স্টুডেন্ট আমি তিনটা ভিন্ন রুল দেখালাম নামের ঘরে নাম আছে অ্যাড্রেস ফি এগুলি আছে তাহলে এ সিরিয়াল নং যেটা যেখানে নাম্বারগুলি অটোমেটিক্যালি আসবে একের পর এক একের পরে এক হয় ব্যাগ ছাড়া কোনো ধরনের গ্যাপ ছাড়া সেটাকে আমরা বলি অটো নাম্বার ডেটা টাইপ হচ্ছে অটো নাম্বার অটো নাম্বার টাইপ ডেটা তাহলে আমি এখানে ডেটা টাইপ যদি বলে এটাকে তোমরা বলবো হচ্ছে অটো নাম্বার এটা হচ্ছে একটা বিষয় অটো নাম্বার টাইপ ডেটা এটাই নামটা আমরা সিরিয়াল নং ওটো নাম্বার বললাম কেন যে একার আসবে আমি সার্স এই ঘরের মধ্যে ডেটা টাইপটার নাম লিখতেছি লাস্ট যেই নিচের দিকে আমি একটা ঘর রেখেছিলাম সেই ঘরের মধ্যে তাদের ডেটা টাইপ কী টাইপে সেটাকে বসিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষায় আসে অনেক সময় যে কোন ফিল্ডে কী টাইপের ডেটা ব্যবহার করা হয়েছে তোমরা তখন বলবে যে সিরিয়াল নাম্বারের ঘরে যে সিরিয়াল নাম্বারগুলি বসানো হয়েছে সেটা হচ্ছে ওটো নাম্বার এতটুকু বললে হবে আচ্ছা আরেকটু কথা আমি বলবো আর রুলের ঘরে দেখো এখানে রুল আমি সংখ্যা অঙ্ক বিভিন্ন ধরনের সংখ্যা বসিয়েছি এই ধরনের সংখ্যা যদি থাকে কোথাও তোমরা দেখো যেমন এখানে মোবাইল নাম্বার হইতে পারত রুল নাম্বার আছে বয়স এজ এরকমের কতগুলি নাম্বার আসতে পারে এই ধরনের যদি কোনো নাম্বার তোমরা ডেটা টেবিলের মধ্যে দেখো কোনো ফিল্ডে আছে ধরো বয়সের জন্য একটা ফিল্ড থাকলো মোবাইল নাম্বারের জন্য একটা ফিল্ড থাকলো তাহলে এই ধরনের সংখ্যা আছে এই যদি কোনো ফিল্ড আসে সেটাকে বলবে নাম্বার টাইপ ডেটা নাম্বার ডেটা তবে এই সিরিয়াল নং সেটাও কিন্তু নাম্বার তবে শুধু একটা অটো শব্দ যুক্ত হয়েছে কারণ সে ধারাবাহিকভাবে আসতেছে এই জন্য আমরা তাকে অটো নাম্বার বলি শুধু নাম্বার বললেও তাকে আসলে ভুল হবে সেটা না তাহলে আমার রুলটাকে আমি এখানে বললাম হচ্ছে নাম্বার টাইপ ডেটা আমি শুধু নাম্বার কথাটাকে উল্লেখ করলাম এটা হচ্ছে একটা বিষয় আচ্ছা নাম্বার টাইপ ডেটা যেটা আসছে সেটার জন্য আমরা আরও গড় রাখতে পারতাম আমি নেই রাই এরপরে আছে দেখো তৃতীয় নেই নেমের যে ফিল্ড তার মধ্যে আমি কতগুলি নাম বসিয়েছি যদি এরকম কোনো নামের জন্য অথবা টাই টাইটেল এরকম কোনো ফিল্ড থাকে তাহলে সেই ফিল্ডের যে ডেটাটা সেটাকে আমরা বলি টেক্সট টাইপ ডেটা তবে টেক্স টাইপ ডেটার মধ্যে তোমরা হয়তো নেমের ঘর এবং অ্যাড্রেসের ঘর দুইটার মধ্যে কিন্তু টেক্সট আছে মানে কোনো লিখা উল্লেখ করা আছে যদি ছোটো টাইপ হয় নর্মালি মনে রাখার জন্য খেয়াল রাখবে ছোট টাইপের যদি কোনো লেখা থাকে যেমন শুধুমাত্র নাম শ্রেণী টাইটেল জব জব কী ধরনের চাকরি সে করে তাহলে এইরকম কোনো যদি ফিল পাও সেটা হবে শর্ট ট্যাক্স টাইপ ডেটা তাহলে আমরা তাকে বলবো শর্ট টেক্সট তার মানে ছোটো ট্যাক্স টাইপ ডেটা আর শর্ট ট্যাক্স টাইপ ডেটা এটা আমরা উল্লেখ করে তাহলে এখন এই যে অ্যাড্রেস আমরা উল্লেখ করলাম অ্যাড্রেসটা নিশ্চয়ই এই নামের চাইতে বড় জায়গা রাখবে এবং বেশি পরিমাণ জায়গা তার জন্য দরকার সেই ক্ষেত্রে আমরা যদি ট্যাক্সটের চাইতে মানে ট্যাক্সটা যদি বড় হয় ধরো প্যারাগ্রাফ টাইপ অথবা একাধিক সেন্টেন্স এরকমের হয় তাহলে তাকে বলবে হচ্ছে লং ট্যাক্স টাইপ ডেটা তাহলে আমরা ট্যাক্স টাইপ ডেটার মধ্যে দুইটা কিন্তু পেয়ে গেলাম শর্ট টেক্সট আর এটা হচ্ছে লং টেক্সট এখন তোমরা বই পড়ার সময় অনেক সময় দেখবে যে ক্যারেক্টার টাইপ ডেটাও বলা হয়ে থাকে শর্ট ক্যারেক্টার লং ক্যারেক্টার অথবা লং ক্যারেক্টারকে কোনো কোনো বইতে তোমরা মেমো টাইপ ডেটাও পেতে পারো অনেকগুলো নাম হয়তো বিভিন্ন বইয়ে বিভিন্নটা পাবা শর্ট টেক্সট লং লং টেক্সট অথবা মেমু এই শব্দগুলা পাবে আচ্ছা এখন তোমরা হয়তো অনেকে ভাবছো যে এখানে রুলের যে নাম্বারগুলা ছিল সেগুলোকে আমরা নাম্বার টাইপ ডেটা বললাম তাহলে ফিটাকে আমরা নাম্বার টাইপ ডেটা বলতে পারতাম কিন্তু ফি এটাকে আমরা নাম্বার টাইপ ডেটার মধ্যে না নিয়ে আমরা আরেকটা ডেটাতে রাখবো যদি আর্থিক কোনো বিষয় দেখো যেমন ফি স্যালারি প্রাইস তাহলে সেটাকে আমরা কারেন্সি টাইপ ডেটা বলবো এই জন্য আমরা ফিয়ের ডেটাগুলাকে নাম্বার টাইপ ডেটার মধ্যে নেই নাই। যেহেতু এখানে ফিটা মানে নিশ্চয়ই কোনো একটা এই কারেন্সির বিষয় আসছে এটা টাকা হইতে পারে ডলার হইতে পারে পাউন্ড হইতে পারে তাহলে এই টাইপের কোনো ডেটা যদি আমরা পাই সেটাকে বলবো হচ্ছে কারেন্সি টাইপ ডেটা কারেন্সি টাইপ ডেটা আমি শুধু কারেন্সি নামটা উল্লেখ করলাম তাহলে দেখো আমরা কিন্তু এখানে আরেকটা বলে যাচ্ছি যে নেম এবং কি নেমটাকে আমরা শর্ট টেক্সট বলছি তোমরা শর্ট টেক্সট এটাকে বলতে পারো আবার ক্যারেক্টার টাইপের ডেটা বলতে পারো কোথাও কোথাও শুধু টেক্সট অথবা ক্যারেক্টার পেতে পারো আর অ্যাড্রেসের ক্ষেত্রে যেহেতু এটা টেক্সটের চাইতে বড় আমরা সেটাকে বলছিলাম কি লং টেক্সট এটা লং টেক্সট বলা হয় আমরা তোমরা কোনো কোনো বইতে মেমো পেতে পারো মেমো টাইপ ডেটা আর যেহেতু ফি এখানে আর্থিক একটা বিষয় আসছে সেটাকে আমরা নাম্বার টাইপ ডেটা না বললে বলবো হচ্ছে কারেন্সি টাইপ ডেটা এরকম আরও কি হতে পারে বললাম যে স্যালারি ফি প্রাইস এগুলো হচ্ছে কারেন্সি টাইপ ডেটা আচ্ছা আরেকটা আছে পেমেন্ট ডেট তারিখ যদি কোনো তারিখ উল্লেখ থাকে তাহলে সেটা ডেট টাইপ ডেটা নামের সাথেই তোমরা বুঝতেছো এটা হচ্ছে ডেট টাইপ ডেটা অর্থাৎ তারিখ উল্লেখ থাকলে সেটাকে আমরা ডেটে রাখবো যে কোনো তারিখ যদি থাকে ডেট টাইপ ডেটা রাখবো আরেকটা আছে এরপরে হচ্ছে পেমেন্ট মানে আমার এই ফিটাকে পেমেন্ট করা হয়েছে কি না ইয়েস অথবা নো তাহলে সেখানে দুইটা হবে ইয়েস থাকলে ইয়েস টাইপ ডেটা আর নো হলে নো টাইপ ডেটা নামের সাথে মিল করে আমরা বলতে পারি এই হচ্ছে বিষয় তাহলে আমার এই স্টুডেন্ট ইনফরমেশন নামক ডেটা টেবিলের মধ্যে যে কয়টা ফিল্ড ছিল সেই ফিল্ডে দেখো আমি ফিল্ডগুলো আসলে নেওয়ার সময় যেন ভিন্ন রকমের ডেটা আসে আমি সেভাবে নিয়েছিলাম তোমরা আরেক কিছু ডেটার নাম শুনবে যেমন ওএলই অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এম্বেরিং টাইপ ডেটা আছে অ্যাটাচমেন্ট টাইপ ডেটা আছে ক্যালকুলেটেড টাইপ ডেটা আছে তোমরা এই ডেটা টাইপগুলো শুনবে তবে বই থেকে ওইগুলো সম্পর্কে একটা জাস্ট আইডিয়া রাখবে হ্যাঁ এরপরে বাবা বাবা হচ্ছে লিঙ্ক টাইপ ডেটা আরও কতোগুলো ডেটার নাম তবে পরীক্ষার মধ্যে কিন্তু আমি যে বোর্ডে উল্লেখ করেছি এর মধ্যেই থাকে এই জন্য আমি জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার জন্য যেগুলো তোমরা সচরাচর দেখো সেই জন্য আমি কতগুলা ডেটা টাইপ নিয়ে আসলাম এখন যে কাজটা করবে যেটা তোমাদেরকে বলবো যে এই যে ডেটার জন্য ফিল্ডগুলি রাখলাম সেই ফিল্ডগুলিতে কোন টাইপের ডেটার জন্য কতটুকু জায়গা লাগে সেইগুলো একটু তোমরা খেয়াল রাখবা আমি এখানে যেমন পেমেন্ট যেটা বলছিলাম এটার জন্য আসলে নো টাইপ ডেটা যেটা আছে সেটার জন্য ওয়ান বাইট জায়গা প্রয়োজন হয় এক বাইট আমি কয়েকটা উল্লেখ করে দিচ্ছি তোমরা এগুলো একটু খেয়াল রাখবে এরপরে ডেট যেটা আছে এটা হচ্ছে আট বাই ডাটা জায়গা লাগবে মানে যখন ডাটা তৈরি করা হয় তখন প্রত্যেকটা ফিল্ডের জন্য জায়গা বরাদ্দ করে দেওয়া হয় এর চাইতে বেশি যদি লিখে ফেলা হয় তাহলে সেই করে ওই ডেটাটাকে জায়গা দেওয়া যায় না তোমরা সেটা হতো খেয়াল করছো যারা মোবাইলে মেসেজ দেখার সময় দেখবা মোবাইলের মেসেজটা কিন্তু হয় যে একটা লং ট্যাক্স যেটা অথবা সেটাকে মেমো টাইপ ডেটা আমরা বলি যে মেসেজটা যদি বড় বেশি হয়ে যায় তাহলে একটা মেসেজ ব্যাঙ্গে দুইটা হয়ে যাচ্ছে দুইটা হয় কেন যে একটা মেসেজের জন্য তুমি যতটুকু জায়গা তোমাকে দেওয়া আছে যদি তার চাইতে বেশি পরিমাণ লেখা লিখে ফেলো তাহলে সে ডাবল হয়ে যাবে এ হচ্ছে বিষয়টা এরপরে ফি যেটা আছে ফি এর করে সেটার জন্য তার আট বাইট জায়গা দেয়া থাকে তুমি আট বাইট পরিমাণ জায়গাতে যতটুকু লেখা থাকে সেই পরিমাণ লিখেই লিখতে পারবে আর অ্যাড্রেস যেটাকে আমরা লং টেক্সট বলছি তার জন্য এক গিঘা বাইট জায়গা দেয়া থাকে শর্ট টেক্সটের জন্য থাকে ওয়ান বাইট জায়গা এই জায়গাগুলা তার জন্য ওয়ান বাইট জায়গা ওয়ান টু এটার জন্য আবার একটু বেশি এর মধ্যে একটু কথা তোমরা পাবা রুল যেটা আমরা নাম্বার টাইপ ডেটা বলছি সেখানে তোমরা আবার কিছু ভিন্ন জিনিস পাবা আমি এখানে সংক্ষেপে শুধু একটা নামে উল্লেখ করলাম একটা নাম মনে রাখলেই চলবে আরও কিছু ভিতরে অনেক কথা আসতে পারে তাহলে আপাতত তোমাদের জন্য আমি যে বিষয়টা মনে রাখতে বলবো যে এর মধ্যেই থাকো কারণ পরীক্ষায় তোমাদের বিগত দিনের প্রশ্নগুলি থেকে দেখা যায় যে এই বিষয়গুলোই চাওয়া হয় জায়গাটা হতে সেখানে উল্লেখ করতে হয় না পরীক্ষার প্রশ্নে জায়গায় উল্লেখ করতে হয় না সেটা অনেক সময় এমসিকিউতে জানতে চাইতে পারে শুধুমাত্র ফিল্ডের ডেটা টাইপটাই তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয় তখন কেন যদি তোমরা একটু ভুল করে অন্য একটা এক্সট্রা কিছু লিখতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে আমি যদি বলি আজকের আলোচনার মধ্যে কি কী ছিল আমরা রিলেশনশিপ থেকে আমাদের যেটা বাকি ছিল মেরি টু মেরি রিলেশনশিপ সেটা দেখেছি এরপরে আমরা ডেটা বেস তৈরির জন্য আমরা যে ডেটা টেবিল ব্যবহার করি রেকর্ডগুলোকে রাখার জন্য সেই রেকর্ডের মধ্যে যে ডেটা টেবিলের মধ্যে যে ফিল্ডগুলি থাকে সেই ফিল্ডগুলোর ডেটা টাইপ কীরকম হতে পারে তার একটা আইডিয়া নিলাম আমরা নেক্সট ক্লাসে তোমাদের হয়তো কোয়েরি সম্পর্কে আলোচনা করতে পারি মানে আরও কিছু অংশ আছে আমরা কিছু যেইগুলো দরকার তোমাদের জন্য বেশি সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করতেছি তাহলে তোমরা বাসায় বসে এই দুইটা বিষয় পড়বে ভালো করে একটা হচ্ছে রিলেশনশিপ আর আরেকটা হচ্ছে ডেটাবেজের ডেটা টাইপ তাহলে এই দুইটা অংশ খুবই গুরুত্বপূর্ণ আমরা নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে হচ্ছে কোয়েরি সেই কোয়েরিতে নেক্সট ক্লাসে আমরা যাব সে পর্যন্ত তোমরা ভালো থাকবে বাসায় থাকবে আল্লাহ হাফেজ